আগামী দিনে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের তকমা পর্যন্ত পাবে না, নোয়াপাড়ায় দাবি করলেন সুপ্রিয় ঘোষ। গোল্ডেন ফেদারা হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোট কৌশলী প্রশান্ত কিশোর টুইটারে দাবি করেছেন বিজেপি বাংলায় ডবল ডিজিট আসন পাবে না। এই বিষয় নিয়ে কটাক্ষ করতে গিয়ে এদিন নোয়াপাড়ার এক দলীয় কর্মসূচি থেকে রাজ্য বিজেপির যুব মোর্চা কমিটির সদস্য সুপ্রিয় ঘোষ জানান, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের তকমা পাবে না। তার এজেন্সির মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলটা এখন চলে, এখন মাননীয় নেত্রীর অনুপ্রেরণা চলছেন। প্রশান্ত কিশোর তিনি বলেছেন ভারতীয় জনতা পার্টি নাকি দুই ডিজিটে যাবে না, মানে দু সংখ্যায় যাবে না, সিট পাবে না, আসন পাবে না। আমি আপনাকে এ মঞ্চের মধ্যে দিয়ে আহ্বান করতে চাই যে আপনি যে চ্যালেঞ্জটা নিয়েছেন ওটা আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ওটা ভারতীয় জনতা পার্টির জন্য আপনি বলেননি, কারণ আপনি থাকতে ভারতীয় জনতা পার্টিকে কেউ কোনোদিন হারাতে পারবে না, কারণ আপনি যেভাবে তৃণমূল দলটাকে শেষ করার দায়িত্ব নিয়েছেন এটা বিশ্বাস করি। 2006 সালে 235টা আসন পেয়েছিল বামপন্থীরা, 29টা আটকে গেছিলেন আপনাদের দল। এই অর্জুন সিং না থাকলে আপনারা বিরোধী দলের তকমা পর্যন্ত পেতেন না, সেটার পুনরাবৃত্তি আবার এবছর হবে। 2021 সালে আপনি দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেস সেকেন্ড ডিজিট তো দূরের কথা, আপনি বিরোধী দলের তকমাটুকু পাবেন। তাই আপনার এই বেফাস মন্তব্য মানুষ এটা বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টিকে করে না। আপনি নিজেই বহু নেতা মন্ত্রীদেরকে, আমাদের কার্যকর্তাদেরকে আপনার এজেন্সির মাধ্যমে ফোনে লিঙ্ক ব্যাক করেন, অনেকের কাছে হয়তো ফোন যায় কিন্তু আশানুরূপ সাড়া আপনি পাচ্ছেন না, এটা আপনিও জানেন, আপনি পাবেনও না। কারণ ভারতীয় জনতা পার্টি আজকে শুধু ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীদের জন্য নয়, আজকে ভারতীয় জনতা পার্টির জনগণের হয়ে গেছে। যদি না হতো তাহলে যিনি দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দীনেশ ত্রিবেদী যদি 2 লাখ ভোটের 1 ভোট কম হেরে যায় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, আর যখন অর্জুন দা বিপুল ভোটে জিতলেন তখন তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে মিডিয়া আমার কথার ভুল ব্যাখ্যা করেছে, তিনি রাজনীতি ছাড়েন। আদতে পরিবর্তন যেটা চেয়েছিলেন সেটা শুধুমাত্র আপনি আপনার পরিবারের পরিবর্তন চেয়েছিলেন।